तो दोस्तों श्रेणी शिक्षक छात्र छात्री दे ऑनलाइन क्लास शुरू तो मेरे छात्र छात्री आज तो मुझे इंग्लिश पढ़ाओ वाले क्लास जैसे कि तेरे को पूरा क्लास में तो दोस्तों श्रेणी ये करे मुझे आपसे पार्ट 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 को मॉडल को शेयर सुपरमार्केट
আমি জুস পেয়ে থাকি তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি পেলাম এলএক্স প্রথম অংশটাতে আমরা পড়লাম বুঝলাম যে এলএক্স লন্ডনে বাস করে সে ব্রিটিশের একজন নাগরিক তার দিনের প্রথম সকালে শুরু হয় সকাল 6টায় সে 8টা বাজে তার ব্রেকফাস্ট নাস্তা খেয়ে থাকে সে দিনের কাজগুলোর মধ্যে সকালে সে সাধারণত সকালে দুধ এবং দানাদার এবং একটি আপেল নিয়ে থাকে মাঝে মধ্যে সে কি করে ডিম দিয়ে কুনি দিয়ে ভাজি ডিম ভাজি এবং ফলের জুস পান করে আপেল জুসটা তার খুব প্রিয় কিন্তু আমটা আমের জুস আমের রস তার কাছে প্রিয় কিন্তু আম ব্রিটিশে অর্থাৎ লন্ডনে তাদের চাষ হয় না অত উৎপাদন নেই কিন্তু তারা কোথায় মার্কেটে দোকানগুলোতে আমের জুস প্যাকেট জুস গুলো পাওয়া যায় এরপরে দ্বিতীয় অংশটা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় অংশটা হ্যালো আই এম হেবা ফ্রম সৌদি আরব ওহে আমি হেবা সৌদি আরব বাস করি আই লিভ ইট ইজ ভেরি হট হিয়ার এখানে খুব গরম পড়ে তো আওয়ার স্কুল স্টার্ট এট 7 এএম আমাদের স্কুল সকাল 6টায় শুরু হয় আই গেট আপ আমি জেগে উঠি এট 5 ইন দা মর্নিং And I have my breakfast at 6 o'clock. তাহলে বন্ধুরা আমরা কি হচ্ছে সকালে তাদের স্কুল শুরু হয় সকাল 5টায় এবং কি করে ঘুম থেকে জেগে উঠে এবং 7টায় স্নান নাস্তা খাওয়া পাঁচটা সে সেরে ফেলে for breakfast I usually have some hot tea and bread বলতে চাইছে কি সচরাচর সে কি গরম শিম এবং রুটি খেয়ে থাকে সামটাইম আই হ্যাভ ইক্স বলছে মাঝে মধ্যে সে কি ডিম ডিম খায় ডিম জুস অলমোস্ট এভরি মর্নিং ফলের রস সে সব সময় কি করে প্রতিদিন সকালে পান করে ম্যাঙ্গো জুস ইজ মাই ফেভারেট ম্যাঙ্গো আমের যে রসটা তার কাছে খুব প্রিয় But I like orange juice. কিন্তু আমি কমলার রসও পছন্দ করি. We do not drink a lot of milk in our family. Now, our family. তাহলে দুধ বলতে চাই আমরা আমাদের দেশের দুধ বলতে চাই ফ্যামিলি তাদের ফ্যামিলিতে দুধটা খুব পছন্দ করে না অতিরিক্ত খাওয়াটা দুধ পান করাটা পছন্দ করা ডু নট লাইক ইট ভেরি মাচ আমরা এটা অতিরিক্ত বেশি পান করা পছন্দ করি না আর পরিবারের আমরা অনেকে বেশি দুধ পান করি না এবং আমরা অনেক এটা বেশি পছন্দ করি না বেশি যেহেতু পান করে না তারা পছন্দ করে না এই কারণে তাদের পরিবারে দুধটা বেশি খাওয়া পান করা হয় না তৃতীয় শিক্ষার্থী বন্ধু আমরা এই প্যাসেজটা ভাষায় ভালো করে পড়বো অর্থ সহ বুঝবো বুঝার পরে আমাদের প্রশ্নগুলো বুঝতে হবে প্রশ্ন নাম্বার 1 টু 4 এক থেকে 4 পর্যন্ত আমাদেরকে এই সিম প্যাসেজ থেকে आंसर করতে হবে সিম প্যাসেজ থেকে आंसर করতে হলে আমাদেরকে প্রতিটা সেন্টেন্স ওয়ার্ড ভালো করে বুঝে বুঝে পড়তে হবে অর্থ সহ যেন আমাদের ম্যাচিং করার ফিলিংটা গ্যাপ ফিল করো ফিলিংটা গ্যাপ শুনতাম পুরো ট্রু ফলস এবং কোশ্চেন আনসার এগুলো যেন আমরা সঠিকভাবে দিতে পারি তাহলে যদি আমরা প্রশ্নগুলোর এসএসটা যদি অর্থ সহ আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো আমাদের প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারবো কারণ প্যাসেজটা আমার কাছে আমার প্রশ্নের মধ্যে থাকে সেখান থেকে আমি পড়ি প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো যদি আমার অর্থ সহ বোঝা না হয় তাহলে আমার দিতে সমস্যা হবে প্রিয় শিক্ষার্থী বন্ধু আমার প্রশ্নে যদি আছে পড়ে যে কোশ্চেন নাম্বার 1 ম্যাচিং করো মিল করো ওয়ার্ড
তাহলে কলাম এ এর সাথে কলাম বি এর মিল করো ম্যাচিং করো মিল করো তাহলে আমরা এ নাম্বার দেখছি এই নাম্বারটা আমাদের এ লেখা আছে লন্ডন কলাম এ এর মধ্যে এ কি আছে লন্ডন লন্ডন একটি শহর তাহলে লন্ডনের সাথে অপোজিটে ওয়ার্ড বা সেন্টেন্সের অংশটা মধ্যে কোনটা আমাদের মিল হবে পড়ে দেখতে হবে তারপরে তাহলে বন্ধুরা আমরা যদি ওদিকে অংশগুলো পড়ে দেখি তাহলে আমি মিল পাচ্ছি লন্ডনটা একটি নেম অফ কান্ট্রি একটা দেশের নাম তাহলে বন্ধুরা এই সাথে আমার কি হবে রোমান সংখ্যা দুই হচ্ছে লেটার পদ্ধতি সূত্র নিয়ম আগে ভাবে জয়েন করলাম এরপরে তোমাকে লেটারটা লিখবে লন্ডন তারপরে এরপর আসি চলুন আমরা বি বি নাম্বার বি সাথে হচ্ছে এই হচ্ছে ক্লিয়ার অথবা খাদ্য শস্য তাহলে এটার সাথে কি হতে পারে অপোজিটে কি করবে সব ওয়ার্ড অংশগুলো দেখো শব্দ অংশগুলো দেখতে পাবে তোমরা তাহলে ইউ রাইস অথবা কুপিট রাইস শস্য দানা করতে ভাতটা আবার ধানটা হচ্ছে যায় তাহলে নাম্বার ওয়ান এর সাথে তোমার কোনো কি হবে না নাম্বার ওয়ান এরপরে এর সাথে তোমার হচ্ছে যায় পুরুষ তাহলে আমরা এভাবে তোমাদেরকে সর্বশেষ almost এর সাথে আমরা কি করতে মোর মোর তাহলে প্রিয় শিক্ষার্থী পুত্র আমরা কলাম সি সাথে
Grow, say, different, different,
দেখো এই নাম্বার প্রশ্ন হলো ইজ অলওয়েজ সাম টাইম এর মধ্যে আমরা প্রতিটা গঠনে আম পাওয়া যায় না ফাইল গ্রো এই করে আমরা আর গ্রো থাকলে আমরা স্পেসিফিক মধ্যে প্রশ্ন দেয় মানে কি আমের আমটা উৎপাদন হয় না তাহলে গ্রো উৎপাদন মানে গ্রো করে না চাষ করে না ভালো হয় না নাম্বার সি লন্ডন এবং সৌদি আরবের সাথে অনেক পার্থক্য রয়েছে ডিফারেন্ট রয়েছে পার্থক্য রয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বাসায় ভালো করে প্র্যাকটিসটা করবে এই প্র্যাকটিসটা বাসায় ভালো করে অভ্যাস করবে তাহলে তোমাদের এই প্রশ্নগুলো উত্তরতে প্রশ্ন নাম্বার 1 2 3 4 এবং কোথাও উত্তর করতে ভালো করে সমস্যা হবে আমাদের প্রশ্ন থাকবে তাহলে
আমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ